সারাদেশের মতো নির্বাচনী হাওয়া বইছে সিলেটের ছয়টি আসনে তবে সিলেট এক আসনে মূল প্রতিদ্বন্দ্বিতায় লড়ছেন আওয়ামী লীগ বিএনপির দুই হেভিওয়েট প্রার্থী দুজনই চান নির্বাচন হোক সম্প্রীতি ও সহ অবস্থানের বিএনপি নেতাদের নির্বাচনী পরিবেশ নেই এমন কথার বিপরীতে আওয়ামী লীগ নেতারা বলছেন নির্বাচনের পরিবেশ পুরোপুরি সুষ্ঠু সেলিম খানের ক্যামেরায় বিস্তারিত আফসার উদ্দিনের প্রতিবেদনে পূর্ণভূমি সিলেটের এই স্থান থেকেই জিয়ারত করে মনোনয়ন জমা দেন প্রার্থীরা একদিকে ধর্মীয় বিশ্বাস অন্যদিকে প্রথাগত কারণে শাহজালাল এবং শাহপরানের মাজার জিয়ারত করেন তারা তিন হাজার চারশো বাউন্ন কিলোমিটারের এই জনপদে এখন নির্বাচন নিয়ে প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ বিএনপি সহ প্রায় সব দল তবে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ এখনও তৈরি হয়নি এমন অভিযোগ বিএনপি নেতাদের আমাদের নেতাকর্মী অনেক নেতাকর্মী জেলে গেছে এখনো হয়রানি হচ্ছে তারপরে আমরা নির্বাচনের জন্য সর্বদা প্রস্তুত আছি নির্বাচনকে বিজয়ের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে মুক্তি করে আনতে আমাদের যে আন্দোলন এটি মূলত নির্বাচনী আন্দোলন নির্বাচনের যথেষ্ট সুষ্ঠু পরিবেশ বিরাজ করতেছে ইনশাল্লাহ আমরা নৌকার বিজয়কে ত্বরান্বিত করার লক্ষ্যে মাঠে ঘাটে ময়দানে ঘরে দুয়ারে সব জায়গায় আমরা চাষটা কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ আসন একের এবারের আওয়ামী লীগ থেকে প্রার্থিতা পেয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মোহিতের ভাই বিএনপির নির্বাচনে অংশ নেয়াকে তাদের শুভ বুদ্ধির উদয় বলছেন তিনি আমরা যে একটা উৎসব মুখর আপনার হবে ইলেকশন হবে সুখের বিষয় যে এবছরে বিএনপির মাথায় মগজ এসেছে তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে তারা ইলেকশনে আসছে এটা সুখবর তবে নির্বাচনে কোনো রকম সহিংসতা চান না বিএনপি প্রার্থী বলেন সিলেট বরাবরই শান্তির জায়গা তাই হিংসা বিদ্বেষ ভুলে সম্প্রীতির নির্বাচনের আশা তার আমরা আশা করছি দেশে একটা সম্প্রীতি এবং আইনের শাসন প্রতিষ্ঠা হবে বিশেষ করে সিলেট এক আসনে আমরা ভাবি যে আমরা এখানে বিদ্বেষমূলক রাজনীতি চাই না সংঘাত চাই না প্রতিহিংসা আমরা রক্তক্ষয় চাই না আমরা চাই সহ অবস্থানের ভিত্তিতে আমরা সবাই আমাদের নিজেদের কথা বলে আমরা যদি এগিয়ে যেতে পারি সিলেটের ছয়টি আসনে প্রায় সাড়ে বারো লাখ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আগামী ত্রিশ ডিসেম্বর আফসারউদ্দিন নিউজ টোয়েন্টি সিলেট